بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما مدينه بهيرا السلام عليكم ورحمة الله وبركاته أما حبيبها حبيب بهاي مدينة الرسول صلى الله عليه وسلم تكيك دي তিনি বললেন যে আমরা তো জানি যে একটি উট অথবা একটি গরু মানুষ যখন কোরবানি দেয় সে ইচ্ছে করলে এই কোরবানিটি মানে সাতজনের পক্ষ থেকে একটি গরু অথবা একটি উট দেওয়া যায় তোমার প্রশ্ন ছিল যে সাতজন যে ব্যক্তি যে পক্ষ থেকে যে এই কোরবানি দেওয়া যায় সেটি কি মানে বেজোর হতে হবে জোর হলে কি হবে নাকি অর্থাৎ চারজন ব্যক্তি অথবা ছয়জন ব্যক্তি যদি অংশগ্রহণ করে কোরবানি কি হবে নাকি এভাবে প্রশ্ন ছিল তো প্রথমে আমি হাবিব ভাইকে বলবো যে ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ কোরবানির নিয়ম হলো কোরবানি দিতে হবে তিনটি পশু থেকে হয় ছাগল অথবা গরু অথবা উট ছাগলটি দিতে হবে একজনের পক্ষ থেকে এক একটি ছাগল আর গরু এবং উট যখন কেউ কোরবানি দিবে সে তার একজনের পক্ষ থেকে একটি গরু দিতে পারে একজনের পক্ষ থেকে একটি উট দিতে পারে আর যদি কেউ ইচ্ছে করে তাহলে সাতজন ব্যক্তির পক্ষ থেকে একটি উট একটি গরু দেওয়া যায় আছে এটা হলো সাতজন ব্যক্তি হলো লাস্ট মানে সাতজন থেকে বেশি হলে হবে না মানে লাস্ট সংখ্যা হলো সাতজন ব্যক্তি এর দলিল হলো যে যেই হাদিস পাওয়া যায় মুসলিমে সোহাই মুসলিমে এক হাজার তিনশো আঠারো নম্বর হাদিস যে হাদিস যা থেকে বর্ণিত যে উনি বলেছেন যে আমরা যে রসুল্লাহ সাল্লাহ আলী ও সাথে আমরা যখন নাকি মানে একটি যখন নাকি উট এবং গরু আমরা আমরা জবাই দিয়েছি কোরবানি দিয়েছি তখন একটি উঠ সাতজনের পক্ষ থেকে একটি উট দিয়েছি এবং সাতজনের পক্ষ থেকে একটি গরু দিয়েছি আবার আরেকটি রেওয়াজ পাওয়া যায় যে আমরা যখন নাকি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাথে হজ করেছি মানে আগের হাদিস ছিল আমুল হুদাই বিয়া হুদাই বিয়ার বছরে তারপর আরেক একটা রেওয়াজ পাওয়া যায় যে যখন নাকি আমরা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাথে হজ করেছি তখন আমরা মানে সাতজন ব্যক্তির পক্ষ থেকে একটি উট দিয়েছি এবং সাতজন পক্ষ সাতজন ব্যক্তির পক্ষ থেকে একটি গরু দিয়েছি তো এই হাদিস দ্বারা আমরা দলিল পাই যে একটি উঠ এবং একটি গরু সাতজনের পক্ষ থেকে দেওয়া যায় তো যেহেতু সাতজন ব্যক্তি থেকে দেওয়া যায় তাহলে সাতজনের যদি কম হয়ে থাকে তাহলে এটা অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা নাই আরো বেশি সব বেশি হবে যেহেতু একজন ব্যক্তি একটি গরু দিতে পারে একটি উঠ দিতে পারে একজন ব্যক্তি মানে আমরা যে ভাগ বলি আর কি সাত ভাগ একজন ব্যক্তি যেহেতু সে সাত ভাগ একসাথেই দিতে পারে তাহলে সে অবশ্যই দুই দিতে দিতে পারবে পারবে তিন ভাগও একটা গরুকে যদি কেউ তিন ভাগ করে তিন ভাগে দেয় তার হবে চার ভাগে দিলে হবে মোটামুটি সাত ভাগটা হলো লাস্ট সাত ভাগ থেকে বেশি দিতে পারবে না এবং একজন ব্যক্তি সে এক মানে ইচ্ছে করলে সে ছাগল একটা দিতে পারে একটার বেশিও দিতে পারে সমস্যা নাই কিন্তু একটার কমে দেওয়া যাবে না এভাবে গরুর ভাগটাও এভাবে যে সাত ভাগটা হলো লাস্ট কিন্তু সাত ভাগ থেকে যদি কম হয় তাহলে কোনো সমস্যা নাই এগুলো আরও তার জন্য আমি আশা করি চলমা বলেছেন যে এটা আরও সবের কাজ হবে সে যদি মানে একটি গরুকে সাত ভাগ করলে যা সব যদি আরও পাঁচ ভাগ করে একটু তার একটু আশা করি বাকিটা মানে এক ভাগ থেকে যে বেশি হয় তাহলে এটা তার জন্য একটু সব বেশি হবে সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের হাবিব ভাইয়ের প্রশ্ন থেকে যে উত্তরটা আসবে যে আসলে জোর বেজোর কথা নয় যে আমাদের যে একটা গরু একটা যে আমরা সাতজন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবো সাতজন ব্যক্তি হলো লাস্ট কিন্তু সাতজন ব্যক্তি থেকে যদি কম হয় তাহলে কোনো সমস্যা নাই ছয়জন ব্যক্তি হোক আপনার পাঁচজন হোক এবং চারজন হোক অথবা একজন তিন ভাগ আরেকজন দুই ভাগ আরেকজন দুই ভাগ মানে কোনো সমস্যা নাই মোটামুটি লাস্ট হলো একজন একজনের পক্ষ থেকে এক ভাগ হতে হবে আর এক ভাগ থেকে যদি বেশি হয় তাহলে কোনো সমস্যা হবে না এটা কোনো আপনার তার জন্য আরো সওয়াব বেশি হবে বারাকাল্লাহ ফীকুম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি